বিয়ে হয়েছে মাত্র দেড় বছর আগে। তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই বিবাদ লেগে থাকত। বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে 32 বছর বয়সে সেই বধূর মৃত্যু হলো রহস্যজনকভাবে। পাঁচজনই এই ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার। গত বছরের জানুয়ারি মাসে বাঁশদ্রোণী বাসিন্দা মৃগাঙ্কু রায়ের সঙ্গে বিয়ে হয় উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা পায়েলের। তার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে মৃগাঙ্কু ও পায়েলের মধ্যে নানা বিষয়ে বিবাদ লেগেই থাকত। শ্বশুরবাড়িতে পায়েলের ওপরে শারীরিক নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ। বৃহস্পতিবার রাতে পায়েল বাড়িতে ফোন করে মায়ের সঙ্গে কথা বলেন। মায়ের দাবি, মেয়ে ফোন ছাড়ার ঘণ্টা দুয়েকের মধ্যে জামাই মৃগাঙ্কু ফোন করে জানান পায়েল অসুস্থ হয়ে পড়েছে। কয়েক মিনিট বাদে মৃগাঙ্কু ফের ফোন করে জানান পায়েলের মৃত্যু হয়েছে। আমাকে একটা ফোন করে জামাই করে বলল যে আপনার মেয়ে খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরক্ষণেই আমাকে ফোন করে বলছে যে না, সে এক্সপায়ার্ড করেছে। ওর ওপরে ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে টর্চার করতো, এবং এই বোধহয় দিন সাতেক আগেও আমার মেয়ের কপালে বোধহয় এখনও তার কপালে বোধহয় দাগ আছে। আচমকা মেয়ের মৃত্যুর সংবাদে হতচকিত পরিবারের সদস্যরা। তাদের দাবি, শ্বশুরবাড়ির সদস্যদের বারবার প্রশ্ন করা হলো, তারা কেউ বলতে পারেননি পায়েলের মৃত্যু কিভাবে হলো। এই প্রেক্ষিতে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ তুলেছে পায়েলের পরিবার। ওদের মারধরের যা শুন, টাইমটা ছিল রাত্রিবেলা 11টার পর থেকে। ওদের বলতে কাদের কাদের বিরুদ্ধে? বড় ভাসুর অসম্ভব মারত, জুতো থেকে শুরু করে ভারী বোতল, মাথা ফেটে মাথা দিয়ে টপটপ করে রক্ত পড়ে, চুলের মুঠি ধরে শাশুড়ি একদম মাটিতে ফেলে, না না আত্মহত্যা না, মেরে ঝুলিয়ে দিয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে নেতাজি নগর থানা। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।